ফিলিস্তিনের গাজার দক্ষিণে ইসরায়েলের নিরিম সীমান্তের কাছে অভিযান চালাতে যাচ্ছিল ইসরায়েলের দখলদার সেনারা। তখনই ঘটল অলৌকিক এক ঘটনা। জায়নবাদী এই সেনারা যেন নিষ্ঠুরতায় জার্মানের নাৎসি বাহিনীকেও হার মানিয়েছে। গাজায় নারী পুরুষ শিশুদের হত্যা করেই ক্ষান্ত হয়নি এই হায়নারা। সেখানকার পশু পাখিদের উপরেও নির্মম হামলা চালিয়েছে নিষ্ঠুর জায়নবাদী এই সেনারা। কুকুর বিড়াল পাখি কিছুই বাদ যায়নি এই সেনাদের অত্যাচার থেকে। গোটা দুনিয়ার মানুষের মতন ইসরায়েলের মৌমাছিরাও বিরক্ত ইসরায়েলের দখলদার সেনাদের বিরুদ্ধে। তা না হলে কেনই বা হামাসের মতো করেই জায়নবাদী এই সেনাদের উপর আক্রমণ করবে মৌমাছির দল? এরই মধ্যে ইসরায়েলের এক সেনা ঘাঁটিতে বুধবার আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। কিভাবে সেই সেনা ঘাঁটিতে আগুন লাগলো তার কোনো কারণ খুঁজে পায়নি জায়নবাদী সেনারা। তবে ধারণা করা হচ্ছে প্রকৃতি প্রতিশোধ নিতে শুরু করেছে ইসরায়েলের উপর। গত শুক্রবার 10 মে অভিযান চালাতে গিয়ে মৌমাছির আক্রমণের শিকার হয়েছে ইসরায়েলি সেনারা। কামড় খেয়ে 12 ইসরায়েলি সেনা হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা খুব একটা ভালো নয় বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। তবে ইসরায়েল এটিকে লুকিয়ে যেতে চাইছে। তবে শেষমেশ ইসরায়েলি সেনাবাহিনী এই আক্রমণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে ইসরায়েলের একটি প্রভাবশালী গণমাধ্যম। সামরিক বাহিনীর বরাত দিয়ে ওই সংবাদ মাধ্যমটি বলছে সৈন্যরা যুদ্ধের প্রস্তুতিকালে অসাবধানতাবশত মৌমাছির চাকে আঘাত হানে, এতে মৌমাছির ঝাঁক প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। সংবাদ মাধ্যমটি বলছে তেল হাসমোরের মেডিকেল সেন্টারে আহত সেনাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে গুরুতর একজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে, সেনাদের সতর্ক করে দিয়েছে IDF। জায়নবাদী এই সেনারা এ যাত্রায় প্রাণে বাঁচলেও মৌমাছির আক্রমণ মারাত্মক হতে পারে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর মৌমাছির এই আক্রমণ অলৌকিক এক ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলের ওই গণমাধ্যমটি আরও জানিয়েছে মৌমাছির আক্রমণে সেনাদের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়েছে। অনেক সেনা এরই মধ্যে অ্যালার্জিজনিত সমস্যায় পড়েছে। অনেক সেনারা আর যুদ্ধে না যাওয়ার জন্য বার্তা দিয়েছে। এ ঘটনায় ভাবিয়ে তুলেছে ইসরায়েল সরকারকে। ইসরায়েলের চিকিৎসকরা এমন অদ্ভুত পরিস্থিতিতে এর আগে কখনো পড়েনি। একজন ব্যক্তিকে শত শত মৌমাছি আঘাত হেনেছে। তাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে হয়তো খুব তাড়াতাড়ি ইসরায়েলের পতন হতে যাচ্ছে। তবে এবারই প্রথম মানুষ ছাড়া ভিন্ন প্রাণীর আক্রমণের শিকার হয়নি ইসরায়েলি সেনারা। এর আগে গাজায় আগ্রাসন ও গণহত্যা শুরুর দিকে বন্য প্রাণীর আক্রমণের শিকার হয়েছিল জায়নবাদী সেনারা। তখন কুকুরের উপরেও নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছিল ইসরায়েলি সেনারা। জায়নবাদী ইসরায়েল সেনাদের উপর কুকুর মৌমাছির আক্রমণের পর সেনা ঘাঁটিতে হঠাৎ অগ্নিকাণ্ড প্রমাণ করে ইসরায়েলের উপর আল্লাহর গজব আসতে খুব একটা বেশি দেরি নেই। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN News।